তিন অধ্যাপকের বরখাস্তের দাবিতে বুধবার দিনভর উত্তপ্ত ছিল রাজধানীর রাধানগরস্থিত সংস্কৃত কলেজ। উত্তেজিত ছাত্রছাত্রীদের একাংশ কলেজে ভাঙচুর করে বলে অভিযোগ। তবে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই পরিস্থিতিতে আগামী সোমবার পর্যন্ত কলেজে পড়াশোনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষক দিবসের চাঁদা নিয়ে বচসাকে ঘিরে বুধবার দিনভর উত্তপ্ত ছিল রাজধানীর রাধানগরের সংস্কৃত কলেজ। কলেজের তিন অধ্যাপককে বরখাস্তের দাবি তুলে কলেজের একাংশ ছাত্রছাত্রী ওই তিন অধ্যাপক ত্রিপুরা সম্পর্কে অশ্লীল মন্তব্য করেছেন বলে অভিযোগ। এই তিন অধ্যাপকের বাড়ি উড়িষ্যায়, তাদের বরখাস্তের দাবি মানতে নারাজ উড়িষ্যার ছাত্রছাত্রীরা। এ নিয়ে কলেজের ছাত্রছাত্রীরা দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। একাংশ ছাত্রছাত্রী কলেজে ভাঙচুর চালায়। তখন দুপুর গড়িয়ে বিকেল, কলেজের অভ্যন্তরীণ পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতির বেগতিক দেখে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়। এদিকে একাংশ ছাত্রীর অভিযোগ, সামান্য ঘটনাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে বিবাদ চলছে। কলেজের অধ্যক্ষ রঞ্জিত বর্মন বলেন, তিন অধ্যাপককে বরখাস্তের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করে। এই বিষয়ে একটি হাইপার কমিটি গঠন করা হয়েছে। তারা আমাদেরকে মানে আঞ্চলিকভাবে দেখে, ভেদভাব ইয়ে করে, কাজে তাদেরকে এখান থেকে ঘটিয়ে দিতে হবে। ঘটিয়ে দেওয়া মানে কি, কতক্ষণ বেশি বেশি বলে যে বরখাস্ত করা হবে, বরখাস্ত করা তো বুঝতে পারছেন। সেন্ট্রাল গভর্নমেন্ট ইয়া আমার তো হাতে নেই, আমার লোকাল লোক এক সিদ্ধানাথ দে, প্রফেসর সিদ্ধানাথ দে সংস্কৃত জগত কা ইয়াঁ কা ফেমাস ব্যক্তি হ্যায়। আর পহলা জো আইজিপি বিকে রায় ত্রিপুরা গভর্নমেন্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এদিকে সংস্কৃত কলেজের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণে আগামী সোমবার পর্যন্ত কলেজের পড়াশোনা আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে পুনরায় শুরু হবে কলেজের পড়াশোনা বলেছেন পশ্চিম থানার ওসি। বড়টা দিল্লি থেকে আসতে হয় বা লিভ অর্ডার যেটাই হোক, তো এটা যেহেতু এতদিন আসেনি ওই জন্য ওই দুজন টিচার, বিতর্কিত টিচারও এখানে আমাদের আসেন। এটা দেখে একটা অংশ একটু ফিউরিয়াস হয়ে যায়, তারা একটা এডুকেশনের মাধ্যমে যায়। তো এডুকেশনের মাধ্যমে যাওয়ার পরে এরপর আজকে সন্ধ্যাবেলা এদের লিভ অর্ডার আসে। তো এই দুজন আজকে আমাদের সামনে কলেজ পরিত্যাগ করবে। এবার এই দুটো গ্রুপ যে হয়েছিল, একটা গ্রুপকে আমরা বাইরে বার করে দিয়েছি, তারা নিজেদের জায়গায় যাচ্ছে, আর একটা গ্রুপকে আমরা সংস্কৃত কলেজের এই পরিস্থিতির জন্য কলেজের একাংশ অধ্যাপককেই দায়ী করেন ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট হলো।